বিসমিল্লাহ রহমানের বর্ষিভাঙ্গা বিএম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজকের ভিডিও বিষয় নিট মুনাফা অনুপাত নিট মুনাফা অনুপাত বলতে বোঝায় নিট বিক্রয় মূল্যকে নিট মুনাফা দ্বারা ভাগ করে যে অনুপাত পাওয়া যায় তাকে নিট মুনাফা অনুপাত বলে এখন বিক্রয় মূল্য কি অর্থাৎ যে দামে পণ্য বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য বলে আবার যদি বলি নিট মুনাফা কি নিট মুনাফা সমান বিক্রয় মূল্যের মধ্য থেকে সকল খরচ বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায় এখন নিট মুনাফার সূত্র সমান মোট বিক্রয় মূল্য ভাগ নিট মুনাফা গুণন একশো দিলে নিট মুনাফার হার পাওয়া যায় আশা করি বুঝাতে পেরেছি আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না করোনার এই মহামারীর মধ্যে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে